এবারে 1 জানুয়ারি 2023টা ভীষণ ভালো দিনে পড়েছিল। আর এই দিনটা সবাই একটু চায় নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, নেবার সবার সঙ্গে টাইম স্পেন্ড করতে। সানডে হবার জন্য আলাদা করে আর কাউকে ছুটি নিতে হয়নি, তো আমরাও সেই রকম পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 8:30 নাগাদ। ঘুম থেকে উঠেই দেখি আজকের ওয়েদারটা ভীষণ ডাল। দেখে তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তোমরা ওয়েদার দেখে বুঝতেই পারছো, পুরো ক্লাউডি ছিল। ভাবলাম কি আজ হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু পরে আস্তে আস্তে একটু রোদের দেখা পাওয়া গেছিলো। অলমোস্ট দিনটা আমাদের ভীষণই ভালো ছিল। আর আজকে আমরা সারাদিন কোথায় যাচ্ছি, কী কী করছি সবটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা বাঙালিরা সবাই একটু খাদ্যরসিক, আর বেশ কিছুটা জার্নি করে এসে সবার বেশ খিদেও পেয়ে গেছিলো। সেই জন্য আমরা প্রথমেই আগে ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই। আর 1 জানুয়ারির ব্রেকফাস্টটা তো আমাদের জাস্ট জমে গেছিলো, গরম গরম লুচি, আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি, আর শীতের স্পেশাল গুড়ের রসগোল্লা। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো আজকে 1 জানুয়ারি আমরা এসেছি পিকনিকে আমাদের সোসাইটি থেকে। আমরা এসেছি ঘাটশিলা মুক্তধারা রিসর্টে। এখানকার ভিউটা তো ভীষণ ভালো আছে। আগে আমরা এসে প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর আজকে ওয়েদারটা একটু ডাল আছে, সেইভাবে রোদ নেই, কিন্তু ভালো লাগছে অলমোস্ট সব মিলিয়ে। এখানে আরও অনেকে এসছে পিকনিক করতে আর ভীষণ ভালো আছে। এত সুন্দর ফুল দিয়ে পুরো সাজানো রিসর্টটা। আমি তোমাদের সঙ্গে পুরো ভিউটা নিশ্চয়ই শেয়ার করব। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকের ব্লগটি দেখতে তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করছি। ব্রেকফাস্ট করে এসে সবাই এখানে নিজেদের মতো টাইম স্পেন্ড করছে। বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে আর বড়রা নিজেদের আড্ডা, আর রয়েছে ফটো সেশন। তো চলো একবার দেখে নিই সবাই এখানে কী কী করছে। Thank you.
এখানে শ্রীর সমবয়সী সেরকম কেউ ছিল না বলে শ্রী পাপা আর কুট্টু কাকাইয়ের সাথে বল নিয়ে খেলা করছিল। এবার আমি রিসর্টের আরেকটা সাইড তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত বড় এরিয়া নিয়ে রয়েছে যে পুরোটা কভার করা অনেক টাফ। আর এই রিসর্টটা এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। ঘাটশিলাতে মেরিগাঁও বলে কোনো একটা জায়গা রয়েছে, সেখানেই এই মুক্তধারা রিসর্টটা বানানো হয়েছে। অনেকে হয়তো জেনে থাকবে বা এসে থাকবে, আমাদের জন্য এটা ফার্স্ট টাইম ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, পুরোটা খুব ভালো করে সুন্দর করে সাজানো আর নিট অ্যান্ড ক্লিন। এখানে নাইট স্টেও করা যায়, পিকনিকও করা যেতে পারে, আবার কেউ যদি মনে করে শুধু আমরা ঘুরে এসে যাব তো সেটাও করতে পারে। অনেকটা বড় এরিয়া আছে। আমরা যেহেতু অনেকজন মিলে এখানে এসেছিলাম তো পিকনিকের জন্য আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম। তোমরাও চাইলে মুক্তধারার ওয়েবসাইটে গিয়ে সব কিছু চেক করে নিতে পারো, ওখানে সব রকম রেটও দেওয়া রয়েছে। সবাই মিলে এখানে আমরা স্লো মোশনে এক এক করে ভিডিও বানাচ্ছি, আর এইটুকু মস্তিই তো আমাদের জন্য মেমোরিজ হয়ে থাকবে। এবার আমি আরও একটা সাইটে এসে গেছি। আমি আগেই বলেছিলাম এরিয়াটা এতটা বড় যে পুরোটা কভার করা অনেক টাফ। এদিকে সবজির চাষ হচ্ছে, দুদিকে পুকুর রয়েছে, পুকুরের চারি সাইড দিয়ে রয়েছে নারকেল গাছ, পুরো সবুজ, একটা গ্রাম্য পরিবেশ। শহর থেকে বেরিয়ে এসে উইকেন্ডে কেউ যদি গ্রাম্য পরিবেশের মজা নিতে চাও তবে এই মুক্তধারা রিসর্টটা খুব ভালো। একসাথে হবার পরে চলছিল গেম শো। আরও অনেক মজার মজার গেম ছিল কিন্তু সেগুলো আর করা হয়ে ওঠেনি, কেন কি এরিয়াটা এতটা বড় ছিল যে সবাই ঘুরে আসতে আসতে তারপরে গেম, একটা গেম হবার পরেই লাঞ্চের টাইম হয়ে গেছিলো, দুটো বেজে গেছিলো, তো এখন লাঞ্চ টাইম। যারা পিকনিক করবে তাদের জন্য এখানে বুফে লাগানো হয়েছিল, ভেজ ননভেজ সব কিছু আইটেমে ছিল, কিন্তু সেগুলো তোমাকে আগে থেকে সিলেক্ট করে নিতে হবে যখন তুমি বুক করবে। আর পেছনে যে কটেজগুলো দেখতে পাচ্ছ সেগুলো নাইট স্টের জন্য, আর এই পুরো বড় এরিয়াটা রয়েছে পিকনিকের জন্য। শ্রী বাড়ি ফেরার আগে নিজের ফেভারিট জায়গায় আরও একবার পৌঁছে গেছে। ও তো পারলে সারাটা দিন ওখানেই থেকে যায়। অলরেডি আগে একবার ড্রেস নোংরা হয়েছিল বলে চেঞ্জ করে দিয়েছি, এটা বাড়ি ফেরার আগে ও আরও একবার করবে। আর ওখানে বিকেলে চা কফি আর পকোড়ার ব্যবস্থা ছিল। এবার আস্তে আস্তে সবাই বাড়ির দিকে যাব আমরা, বিকেলও হয়ে গেছে অনেকটা, তো চলো এবার আমরা যাই। তো চলো, আজকের জন্য আমাদের পিকনিক এখানেই শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য। তো টাটা, বাই বাই, আর নতুন বছর সবাই খুব খুব এনজয় করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই।